দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলাভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব শরীফুজ্জামান শরীফ সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং আছেন নাজমুল আশরাফ প্রধান সম্পাদক টিভিএন 24 আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত আশরাফ ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বেশ অস্থিরতা বিরাজ করছে গতকাল থেকে একটু শান্ত পরিস্থিতি তো আমরা এতদিনে এই ইস্যুটা যেভাবে হ্যান্ডেল করলাম বেশ ধৈর্যের সাথে আমাদের বিজিবি এবং সরকারও বেশ ধৈর্যের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করলো আমরা কি বলবো যে এখন পর্যন্ত আমরা সাকসেসফুলি এই বিষয়টা হ্যান্ডেল করতে পেরেছি না মোটেও আমরা সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারি নাই পরিস্থিতির যে ভয়াবহতা এবং তার যে নানান মাত্রা বিষয়টা কি যে আমাদের সীমান্তবর্তী আরেকটি দেশে গৃহযুদ্ধ চলছে সেখানে সশস্ত্র যুদ্ধ চলছে সামরিক জান্তার বিরুদ্ধে বিদ্রোহীদের যুদ্ধই একেবারে পুরোদমে যুদ্ধ সেই যুদ্ধের আঁচ আমাদের গায়ে এসে লাগছে সেই যুদ্ধের প্রভাব আমাদের উপর পড়ছে সেই প্রভাবটা কত মাত্রার যে তাদের গোলা এসে আমাদের সীমানায় পড়ছে তাদের গোলাতে তাদের গুলিতে আমাদের মানুষ মারা যাচ্ছে আমাদের সীমান্তবর্তী লোকজনকে সরিয়ে নিতে হচ্ছে তারা দিন রাত চব্বিশ ঘন্টা আতঙ্কে থাকছে স্কুল কলেজ বন্ধ করে দিতে হচ্ছে পরীক্ষার কেন্দ্র সরিয়ে নিতে হচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখন বলতে পারেন যে মিয়ানমারে এই ঘটনা ঘটছে তো বাংলাদেশ কী করবে বাংলাদেশ তার সীমান্ত রক্ষা করবে তার ভূখণ্ড রক্ষা করবে তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এখন সীমান্তরক্ষী বাহিনী কেন সারা বছর সাধারণ সময়ে সীমান্তরক্ষী বাহিনীর কাজ কী হ্যাঁ সীমান্ত পাহারা দেয়া সেই পাহারার নামে কী হয় চোরাচালানো আমরা বন্ধ করতে পারি না অবৈধ অনুপ্রবেশ আমরা বন্ধ করতে পারি না হাজার হাজার রোহিঙ্গাকে আমরা স্বাগত জানিয়ে মানবতা দেখিয়ে এত বড় একটা সমস্যাকে কাঁধে নিলাম যার কোনো কুলকিনারা করতে পারছি না আমরা সাত বছরে একজন মানুষকে ফেরত পাঠাতে পারি নাই তার মানে যেহেতু সামরিক জান্তা যেহেতু তারা কূটনীতি সভ্যতা আইন কানুন কোনো কিছুর ধার ধারে না গায়ের জোরে সব কিছু করে অস্ত্রের জোরে সব কিছু করে তাদের নিজেদের যেমন শক্তি আছে সামরিক শক্তি তাদের পেছনে অনেক বড় শক্তি আছে চায়নার মতো রাশিয়ার মতো ভারতের মতো ফলে ওই দেশটা কাউকেই পাত্তা দিচ্ছে না পশ্চিমা বিশ্ব যতই চেঁচামেচি করুক না কেন এদেরকে তারা গোনে না কারণ তাদের ক্ষমতা এবং শক্তির উৎস যারা তারা তাদের সাথে থাকলেই হয় এখন যেই সামরিক জান্তাকে এত বছর সরাসরি বললে চায় না অন্যান্য দেশের কথা বললাম টিকিয়ে রেখেছে তারা নিশ্চয়ই তাদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করবে কিন্তু সেই সামরিক জান্তার বিরুদ্ধে যেই বিদ্রোহীরা যুদ্ধ করছে এবং একের পর এক জায়গা দখল করছে এলাকা দখল করছে নিয়ন্ত্রণ নিচ্ছে সামরিক জান্তার বাহিনীকে পরাস্ত করছে এবং তাদের আক্রমণে টিকতে না পেরে সেই মানুষগুলো আমাদের সীমান্তে ঢুকে পড়ছে মানে অবৈধ অনুপ্রবেশ তো একটা বেসামরিক মানুষ বা চোরাচালানি বা অন্য কোনো ধরনের কোনো মানুষ সেক্ষেত্রে ঘটলে সেটাও ব্যয়নি সেটাও আইনগত ব্যবস্থা নেওয়া দরকার সেটাও রক্ষা করা দরকার যে আমার সীমান্তে অবৈধভাবে কেউ ঢুকতে পারবে না সেই জায়গায় আমরা যখন লক্ষ লক্ষ মানুষকে ঢোকার সুযোগ দিলাম সেই সুযোগে এখন আমাদের পাশের দেশ থেকে বা মিয়ানমার থেকে সামরিক বাহিনীর লোক বেসামরিক বাহিনীর লোক জান্তার লোক যুদ্ধ করছে যারা তারা এবং তার ফাঁকে ফাঁকে আরও রোহিঙ্গা এবং সন্ত্রাসীরা সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে পড়ছে তো আমরা কি ব্যর্থ না আমরা কি আমাদের সীমান্ত রক্ষা করতে পেরেছি আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি আমাদের স্থল সীমান্ত আমাদের জল সীমান্ত আমাদের আকাশ সীমান্ত সব কিছু লঙ্ঘিত হচ্ছে আমরা বলছি আলোচনা করছি প্রতিবাদ করছি যোগাযোগ করছি চেষ্টা করছি তাদেরকে ফেরত দেব এগুলো হচ্ছে কূটনৈতিক তৎপরতা কিন্তু পরিস্থিতি যে পর্যায়ে গেছে এটা কি শুধুই কূটনৈতিক তৎপর দিয়ে আপনার মোকাবেলা করা সম্ভব সমাধান করা সম্ভব নাকি তার চেয়েও বেশি কিছু এখানে বল প্রয়োগ করতে গেলেও কি হ্যাঁ হ্যাঁ এই কথাটাই আপনি বলবেন অনেকেই বলে যে তাহলে কি আমরা তাদের সাথে যুদ্ধ করতে যাব আমরা যুদ্ধ করব না কিন্তু আমরা আমাদের সীমান্ত রক্ষা করব আমাদের ভূখণ্ড রক্ষা করব তাহলে সীমান্তরক্ষী বাহিনী কেন সীমান্ত রক্ষী বাহিনী নামেই তো পরিচয় যে তারা সীমান্ত রক্ষা করবে আমার ভূখণ্ড রক্ষা করবে আমার সার্বভৌমত্ব রক্ষা করবে আর আমাদের সামরিক বাহিনী তো ধরেন একাত্তরের পরে আমাদের সামরিক বাহিনী কোনো যুদ্ধ করে নাই একসময় পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতি ছিল সেটা তারা মোকাবেলা করেছে এছাড়াও জাতীয় অনেক দুর্যোগে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন সামরিক বাহিনী আধাসামরিক বাহিনী নিরাপত্তা বাহিনী সবার কাজ তো হচ্ছে দেশের ভূখণ্ড সার্বভৌমত্ব সীমানা স্বাধীনতা এগুলো রক্ষা করার জন্য সেই জায়গায় আমরা কী ভূমিকা দেখছি সেই জায়গায় তো আমরা তেমন কোনো ভূমিকা দেখছি না ফলে আমি বলবো এটা এক ধরনের নত জানু নীতি তো বটেই একটা কথা বলে আপাতত শেষ করি এখন
যে বিদ্রোহীরা সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ করছে আমরা তাদের বিরাগ ভাজন না হয়ে যাই। আমরা কিন্তু সামরিক জান্তার সাথে যোগাযোগ রাখছি, আনুষ্ঠানিকভাবে তাই করার কথা, তারাই সরকারে আছে এখনও, এবং তাদের সাথে কথাবার্তা বলে তাদের যে লোকজনগুলো ঢুকে গেছে, তাদের আপনার যোদ্ধা, তাদের বেসামরিক সরকারি কর্মকর্তা, তাদেরকে আমরা ফেরত দেওয়ার কথা বলছি, চেষ্টা চলতেছে, ভালো কথা। কিন্তু আমরা কি এই বিদ্রোহীদের রসনলে পড়বো না? যদি আমরা এই এই সামরিক জান্তাকে, তাদের লোকজনকে আমরা আশ্রয় দেই, সহযোগিতা করি, তাহলে তো আমরা বিদ্রোহীদের কবলে পড়ব। এখন আরাকান হচ্ছে আমাদের সীমান্ত লাগোয়া, এবং আরাকানে তাদের প্রভাব প্রতিপত্তি এবং দখল এখন পর্যন্ত বেশি, ফলে তারা বারবার বলা হচ্ছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যখন যেটা করার প্রয়োজন সেটাই পর্যবেক্ষণ করতে করতে ভাবতে ভাবতে কিন্তু সর্বনাশ যাহওয়ার হয়ে যাচ্ছে শরীফ ভাই, আপনার কাছে একটু যদি জানতে চাই যে শুধুমাত্র মিয়ানমারের ইস্যুটা না, সীমান্ত ব্যবস্থাপনা নিয়েই তো আসলে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে। মিয়ানমার ইস্যুটা সামনে এসেছে, এর আগেও আমরা দেখেছি যে সীমান্তে হত্যাকাণ্ড, চোরাচালান, নানান ইস্যু নিয়ে কয়েকদিন পরপরই কিন্তু আসলে আলোচনার খোরাক যোগায়। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আমাদের আসলে মূল সমস্যাটা কোথায়? যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে কিন্তু সীমান্তে কোনো হত্যা হবে না, এটা কিন্তু অফিসিয়াল একটা চুক্তি ছিল, কোনো মারণাস্ত্র ব্যবহার করা যাবে না, কোনো গুলি করা যাবে না, এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে চুক্তি ছিল দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। তারপরে কিন্তু আমরা দেখেছি যে এই সমস্যাটার আসলে সমাধান হয়নি। না হওয়ার কারণটা কি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। গত এক মাস আগে বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং যে নির্বাচনটা এর আগের নির্বাচনগুলো যতটুকু তর্ক এবং বিতর্ক তৈরি করেছে, সর্বশেষ এক মাস আগের যে নির্বাচন সেই নির্বাচনে আরও বেশি বিতর্ক তৈরি করেছে। কিন্তু গত বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে মূল আলোচনার জায়গায় চলে গেছে মিয়ানমার ইস্যু। মিয়ানমার ইস্যুটাকে আমি দুই ভাগে দেখি, একটা হচ্ছে আমাদের এখানে তাদের বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আমরা একটা পর্যায়ে জায়গা দিতে বাধ্য হয়েছি। এই জায়গা দেওয়ার জন্য এর পেছনে রাজনৈতিক দলগুলোর দাবি ছিল, সরকারের কতগুলো নমনীয়তাও ছিল। আপনার যদি খেয়াল থাকে, উদ্দেশ্য ছিল না, ছিল, আপনার যদি খেয়াল থাকে, আমরা অনেকে ভুল করে বলছি যে সরকার জায়গা দিচ্ছে। সরকার জায়গা দেওয়ার আগে আমাদের এখান থেকে পলিটিক্যাল গ্রাউন্ড থেকে কিন্তু দাবি উঠেছিল, আপনি খেয়াল থাকলে, যে সেই সময় বিএনপির চেয়ারপারসন তিনি কিন্তু লন্ডনে অবস্থান করছিলেন, এবং তিনি একটা সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে মিয়ানমার থেকে যারা আসছে তাদেরকে জায়গা দিতে হবে। আমি বেশ কয়েকটা লেখা লিখেছি ওই সময়, আমার সমকালে আমার একটা লেখা ছাপা হয়েছিল, নাফ নদীর ওপারে আহারে, এই শিরোনামে, এবং সেখানে আমি আমার জায়গার থেকে, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান, সেখানে আমি বলেছি যে মানবিক কারণে এই মানুষগুলোকে জায়গা দিতে হবে। সরকার জায়গা দিয়েছে, তবে পরবর্তীকালে সরকারের যে দৃষ্টিভঙ্গিটা ছিল যে 12 কোটি মানুষকে যদি আমি ভাত খাওয়াতে পারি তাহলে রোহিঙ্গাদেরকে কেন আমি ভাত খাওয়াতে পারবো না, আমি মনে করি যে শরণার্থী ইস্যুটা কখনো ভাত খাওয়ানোর উপরে নির্ভর করে না, তার সঙ্গে ম্যানেজমেন্টের একটা বিরাট, সিকিউরিটির একটা বিরাট জায়গা আছে। আপনার মনে আছে যে এই শরণার্থী ইস্যুটা সবসময় কিন্তু গায়ের রং, ধর্ম, বর্ণ, ভাষা, এর সাথে সামঞ্জস্য হলেই আমি তাকে জায়গা দিব, এটি সঠিক না। আপনার আয়ারল্যান্ড কুর্দির কথা মনে আছে, একই ধর্মের অনুসারী হওয়ার পরেও তাকে কিন্তু তার প্রতিবেশীরা জায়গা দেয়নি, তার পরিবারকে জায়গা দেয়নি। আপনি আফগানিস্তান সীমান্তে যাতে শরণার্থীরা তুরস্কে প্রবেশ না করে, তুরস্ক বিরাট উঁচু দেয়াল তৈরি করছে, ভারত যেভাবে আমাদের চারিপাশে তৈরি করছে, কিন্তু সেই তুরস্ক আমাদের এখানে এসে কিন্তু মিয়ানমার ইস্যুতে আরও সংবেদনশীল হওয়ার এবং সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। অর্থাৎ এই জায়গাটা সবাই মনে করে যে ম্যানেজমেন্টের জায়গাটা খুবই রিস্কি একটা জায়গা আছে। মিয়ানমারকে আপনি চাইলেই, ভারতকে আপনি চাইলেই, অথবা আমেরিকা চাইলেই মেক্সিকোকে তুলে নিয়ে আরব সাগরের পাশে রেখে আসতে পারবে না, আপনি চাইলেই মিয়ানমারকে তুলে নিয়ে কোনো একটা জায়গায় রেখে আসতে পারবেন না, আপনার প্রতিবেশী। সুতরাং প্রতিবেশীর সাথে আপনি যে প্রশ্নটি করেছেন আমি সেখানে এখন আসি, প্রতিবেশীর সাথে আপনার সম্পর্কের জায়গাটা হতে হবে, আপনার নেগোসিয়েশনের জায়গাটা হতে হবে, নিজের নিরাপত্তা, নিজের স্বার্থ এবং পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতাও থাকবে, আবার নিজের স্বার্থটাকেও আপনার খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা এখানে নিজেদের স্বার্থটা সবসময় একটু ছোট করে দেখি,
আমাদের এখানে আপনি জানেন যে বঙ্গোপসাগরে ইলিশ ধরার উপর একটা নিষেধাজ্ঞা দেওয়া হয় প্রায় প্রতি বছর, একটা নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরা যাবে না। আমি উপকূলের ছেলে, আমি জানি যখন আমরা সমুদ্রে ইলিশ মাছ ধরা বন্ধ করি যে সময়টা, ওই সময়টা ভারতে ইলিশ মাছ ধরার উপরে কোনো নিষেধাজ্ঞা থাকে না। ফলে মাছ তো আর যে অঞ্চলে নিষেধাজ্ঞা আছে সেখানে আসবো, অন্য জায়গায় নিষেধাজ্ঞা, এগুলো তো আর জানে না। যে সময়টা আমাদের জেলেরা মাছ ধরতে যেতে পারে না, বাড়িতে বসে থাকে, আমরা ইলিশ সংরক্ষণের নামে, জাটকা নিধন বন্ধের নামে আমরা এই কাজটা করি, এবং ভারত তখন তার জাহাজ ব্যবহার করে, উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেখান থেকে মাছ ধরে নিয়ে যায়। আমি সীমান্ত চোরাচালানের যে ঘটনাগুলো, এই ঘটনাটা আপনি যদি দেখেন, আপনি 10-15 বছরের যদি হিসাব দেখেন, প্রত্যেকটি সরকারের আমলে এই ঘটনাটি ঘটে। আমরা রাজনীতির টেবিলে মঞ্চে দাঁড়িয়ে অনেক চিৎকার করে কথা বলি, কিন্তু যখন পাওয়ারে থাকি তখন সীমান্ত ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওই যে মর্যাদার যে জায়গাটি সেটি আমরা রক্ষা করতে পারি না। আপনি যদি দেখেন 2001 থেকে 2006, 2006 থেকে 2020, এই যে বিভিন্ন রেজিমের যে ব্যাপারটা আছে, এই সময়টা যদি দেখেন তাহলে একটু দেখবেন কেন পারি না। পারি না হচ্ছে, আপনাকে আমি জিজ্ঞেস করি, আমাদের সীমান্তে প্রায় প্রতি বছর যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটে, যারা হত্যাকাণ্ডের শিকার হন এর বেশিরভাগই কিন্তু ওইখানে পুণ্যের কোনো কাজের জন্য যান না, তারা আসলেই নানা রকমের যে কাজগুলোতে যান সেই কাজগুলো অনেক ক্ষেত্রে আমাদের সমাজ, আমাদের অর্থ, আমাদের আইন এটি সমর্থন করে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সীমান্তে যারা হত্যাকাণ্ডের শিকার হন তার একটা বড় অংশ হচ্ছে গরু চোরাচালানের সাথে যুক্ত, একটা বড় অংশ বা চোরাচালানের সাথে যুক্ত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যারা আনতে যায়, আমাদের এখান থেকে যারা গরু নিয়ে আসে তারা তো আর ওই দিল্লির থেকে গরু নিয়ে আসে না, কলকাতার থেকে গরু নিয়ে আসে না, তারা সীমান্ত থেকে নিয়ে আসে। কিন্তু সীমান্ত পর্যন্ত গরুটা পৌঁছে দেয় কে? ভারতের কেউ? আপনি কোথাও শুনেছেন যে ভারতের একজন বিএসএফ এর গুলিতে মারা গেছেন বা বিএসএফ কেউ একজনকে ধরেছে চোরাচালানের কারণে? না। বছরখানেক আগে ভারতের পশ্চিমবঙ্গের সিপিএম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি একটি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন যে এই যে বাংলাদেশ ভারত সীমান্তে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, অন্যায়ভাবে বাংলাদেশিদেরকে হত্যা করা হয়, এই অপরাধের সাথে বিএসএফ জড়িত। তার ভাষ্য অনুযায়ী তিনি বলেছিলেন যে এই অপরাধের সাথে ওই দেশের বিজেপির নেতারা জড়িত এবং তৃণমূল কংগ্রেসের নেতারা জড়িত। তাদের নেতারা, ভারতের নেতারাও আসলে যেই টোনে কথা বলে আমরাও আসলে সেই টোনে কথা বলতে পারি না। আশা ভাই, এই জায়গাটা যদি আমি একটু জানতে চাই সেটা হলো রোহিঙ্গা ইস্যু নিয়ে 2017 পর থেকে নানান কথাবার্তা হচ্ছে, এবং একটা পপুলার কথা যে বর্তমান সরকারের সাথে চীন, ভারত এবং রাশিয়ার সম্পর্কটা খুবই ভালো পশ্চিমাদের থেকে, তারপরেও কিন্তু এই রোহিঙ্গা ইস্যুতে আমরা চীনের কোনো সহায়তা পেলাম না, রাশিয়ার পেলাম না, ভারতের পেলাম না। এবারও যদি আমি বলি যে ভারতে যারা অনুপ্রবেশ করেছিল তাদেরকে কিন্তু পুশব্যাক করা হয়েছে, আমরা কিন্তু পুশব্যাক করতে পারলাম না, 330 জন কিন্তু আমাদের আশ্রয়ে রয়েছে। বিষয়টা হলো কি যে ভালো সম্পর্ক আর পদানত হওয়ার সম্পর্ক তো এক না। ভালো সম্পর্ক বলতে সমানে সমান বোঝায়। আমি একটা দেশ, আপনি একটা দেশ, আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আপনি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ফলে রাষ্ট্রের সাথে রাষ্ট্রে, দেশের সাথে দেশে, সরকারের সাথে সরকারের মর্যাদাপূর্ণ, এবং আপনার অধিকার যেমন রাখা হবে আমার অধিকার রাখা হবে, আমার স্বার্থ যেমন দেখা হবে আপনার স্বার্থ তেমন দেখা হবে, একবার আপনি জিতবেন তো আরেকবার আমি জিতব। কিন্তু বিষয়টা যদি এমন হয় সবসময় আমরা হারব এবং আমরা হারার জন্যই প্রস্তুত থাকব এবং আমরা সব কিছু বিসর্জন দেব এবং আমরা প্রভু মানব এবং সবসময় তোয়াজ করব এবং তাদের দয়ায় করুণায় টিকে আছি, বেঁচে আছি এরকম মনোভাব রাখবো, তাহলে সেই সম্পর্ক থেকে আপনি কখনোই উপকৃত হওয়া তো দূরের কথা, সবসময় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ভারতের ক্ষেত্রে সেটা হচ্ছে। এখন চীনের কথা যে বলছেন, রোহিঙ্গার ব্যাপারে চীন তো অনেক রকমের আশ্বাস দিয়েছে, পরামর্শ দিয়েছে, আলাপ আলোচনায় যুক্ত হয়েছে, কিছুই কি হয়েছে? হয় নাই। ভারতের কাছে আশাই করি না, ভারতের কাছে আরও অনেক বড় বড় বিষয়ে আমরা আমাদের অধিকার পাই না, আর এই রোহিঙ্গার ব্যাপারে ভারত আমাদেরকে এগিয়ে আসবে, তারা নিজেরও একটু একটু আক্রান্ত, আর রাশিয়া তো অনেক দূরের দেশ, অন্তত আমাদের সীমান্তবর্তী না। সেই জায়গায় আমরা ভারতের সাথে, চায়নার সাথে, রাশিয়ার সাথে যেই ভালো সম্পর্ক রাখছি সেটাকে ভালো সম্পর্ক বলা যায় না, সেটা হচ্ছে আমরা মানে অবনত এবং প্রধানত হয়ে থাকি, তাদেরকে গুরু, প্রভু এবং মনিব মানি, সেই কারণে তারা একটা সম্পর্ক রাখে, তারা আমাদেরকে ব্যবহার করে, তারা আমাদের কাছ থেকে তাদের স্বার্থ সোলানা বুঝে নেয়, আমাদেরকে অধিকার বঞ্চিত করে, আমরা আমাদের অধিকারটা পাই না, সেই কারণে
এগুলোর কোনো সমাধান হয় না এবং ভালো সম্পর্ক রাখার কোনো উপকার আমরা পাই না। ধরেন ভারত সবচেয়ে বেশি সীমান্ত আমাদের সাথে, ভারতের সেই সীমান্তের কারণে এই যে আপনার সীমান্ত হত্যার কথা বললেন, চোরাচালানের কথা বললেন, মাদক চোরাচালান হয়, মাদক চোরাচালানের আবার একটা বড় জায়গা হচ্ছে মিয়ানমার এবং সেই কক্সবাজারে আপনার মিয়ানমারের কাজকারবার এবং ইয়াবার নামে এক এমপির নাম হয়ে গেছিল সেই পরিবার এবং আরও অনেক লোক জড়িত, এগুলোর কাহিনী আমরা জানি। ফলে আপনি যখন কঠিন কঠোর হতে পারবেন না, আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন না, প্রতিবেশী বা অন্য রাষ্ট্রের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক রেখে আপনি নিজের শক্তি দিয়ে জনগণের শক্তি নিয়ে তাদের সাথে আপনার দর কষাকষি করতে পারবেন না, কূটনৈতিক তৎপরতা চালাতে পারবেন না, তখন আপনাকে সবসময় হারতে হবে। ভারতের কাছে আমরা সব দিক থেকে হারছি এবং এতভাবে হারার পরও আমরা শুধু তাদেরকে সুবিধা দিয়েই যাই, বৈধ অবৈধ সব রকমের। আপনি আলোচনা করতে চান বিনিময়কে, আমরা কিছুই পাই না। আমরা কি পাই বিনিময়ে? মানে পাই কি না? না না, আমি তো কিছুই পাওয়ার দেখি না। আপনি আপনি বলবেন যে ভারতের সাথে আমাদের দেনা পাওনা খুবই ভালো, চমৎকার সম্পর্ক। শুনেন, যারা ভারতের ক্ষমতায় টিকে থাকে, সরি টু সে, যারা ভারতের ক্ষমতায়, ভারতের দয়ায়, ভারতের আশীর্বাদে, ভারতের হয়ে টিকে থাকে, তারা বলবে যে আমরা অনেক কিছু পাই। জনগণ দেখছে না, আমি আপনি দেখছি না, আমরা জানি না আমরা কি পাই। আপনি খাতওয়ারি যদি আলোচনা করেন, গত 15-20 বছরের ইতিহাসে কোন খাতে কোন বিষয়ে সীমান্ত বাদ দেন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যত রকমের সম্পর্ক হয় এক দেশের সাথে আরেক দেশের, সব ক্ষেত্রে তো আমরা শুধু লুজার লুজার এবং লুজার, কোন জায়গায় আমরা গেইনার? আমরা আমাদের সীমান্ত ছেড়ে দেই, আমরা সীমান্তে হত্যাকাণ্ড হইলে আমরা নাম খাওয়াস্তে ডরে ডরে আস্তে করে প্রতিবাদ করি, আমরা শক্ত হতে পারি না, চুক্তি হয় বৈঠক হয় সেটা বাস্তবায়ন হয় না, সেখানে আমরা সরব হতে পারি না, আমাদের বাজার দখল করে ফেলে, আমাদের সভ্যতা সংস্কৃতি ইতিহাস ভূগোল পরিণতি সব কিছু খেয়ে ফেলে, আমাদের কপিরাইট নিয়ে যায়। কি করতে পারি আমরা? কিছু তো করতে পারি না। কেন পারি না? কারণ জনগণের শক্তি নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে যত ছোট রাষ্ট্রই হোক না কেন, আমি যদি সেই অবস্থানে থাকি, গোটা জনগোষ্ঠী আমার পাশে আছে, রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের মানুষ আমার পাশে আছে, জনগণের সমর্থন নিয়ে আমি দায়িত্বে বা ক্ষমতায় আছি, তাহলে আমার যে জোরটা থাকবে, আমার যদি ক্ষমতায়নের দুর্বলতা থাকে, জাতীয় ঐক্য না থাকে, রাজনৈতিক প্রতিপক্ষের কোনো সমর্থন না থাকে, তাহলে আমি দুর্বলই থাকবো এবং অন্যের ঘাড়ে পা দিয়ে অন্যের শক্তিতে শক্তিমান হয়ে আমি যখন চলবো তখন আমাকে এগুলো ছাড়তে হবে। এক কথায় যদি বলি যে আমি শুধুমাত্র আমার স্বার্থ রক্ষা করার জন্য, আমার ক্ষমতা রক্ষা করার জন্য আমি দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছি, এ কথা বললে তো অত্যুক্তি হবে না। মানে শরীফ ভাই, এই যে আশরাফ ভাই যেটা বললো যে জাতীয় ঐক্যের একটা বিষয় উনি আনলেন, যে কোনো আসলে ক্রাইসিস মোমেন্টে রাজনীতিবিদদের মধ্যে একটা জাতীয় ঐক্য হওয়াটা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে আনফর্চুনেটলি দেখি কোনো ইস্যুতেই সরকারি দল, বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দলের ভিতরে কোনো জাতীয় ঐক্য থাকে না। ইন্ডিয়াতেও তো এই চিত্র দেখা যায় না, জাতীয় স্বার্থের ব্যাপারে কিন্তু সকল দলই একমত পোষণ করে। আমাদের এখানে এই রোহিঙ্গা ক্রাইসিস বলেন বা এখন যে ক্রাইসিস রয়েছে এটা নিয়েও কিন্তু দুই দল দুই ভাবে বক্তব্য দিচ্ছে। আমি একটা লাইন বলি শরীফ ভাই বলার আগে, আমাদের জাতীয় ঐক্য নাই কারণ রাজনৈতিকভাবে আমরা চরম বিভক্ত এবং একরকমের শত্রুতাপূর্ণ সম্পর্ক আমাদের বড় রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে। সেই বাস্তবতার পরও ঐক্যের চেষ্টা কি কখনো করা হয়েছে? যখন একটি জাতীয় সংকট তৈরি হয় তখন কি সরকার বা ক্ষমতাসীনরা সবাইকে নিয়ে পরামর্শ নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে, তাদের পরামর্শ তাদেরকে সাথে নিয়ে মোকাবেলা করার চেষ্টা করেছে? না, কারণ সরকার মনে করে তারাই মোকাবেলা করে, তারাই কৃতিত্ব নেবে, অন্যদেরকে সাথে নিলে যেন ভাগ বসাবে, এরকম একটা মনোভাব। হ্যাঁ শরীফ ভাই, এই বিষয়টাই যে জাতীয় স্বার্থ যখন লঙ্ঘিত হয় তখন তো আসলে সবাই বিপদে পড়বে। প্রথম জায়গাটা হচ্ছে, নাজমুল ভাই অনেকটা বলেছেন যে ভারত আমাদেরকে সহযোগিতা করে না, তা ঠিক না। ভারত আমাদেরকে সব থেকে বেশি যে সহযোগিতাটা করছে সেটি হচ্ছে রাজনৈতিক সহযোগিতা। একটা রাজনৈতিক দলকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ক্ষেত্রে যে সহযোগিতাটা করছে এবং তাদের অনুগত বা তাদের অনুসারী যারা, তারা অবশ্যই ভারতকে সবসময় মাথার উপরে তুলে রাখে। কেন? ভারতের কারণে এই যে রাজনৈতিক অথবা রেজিমের যে কন্টিনিউয়েশন, এটি কিন্তু আমরা সরকারের বিভিন্ন স্পোক্সম্যান যারা আছে তারা কিন্তু এই জিনিসটা বলছে এবং এর ভেতর থেকে যে রিপারকাশনটা হওয়ার কথা সারা জাতির মধ্যে, সেই রিপারকাশনটা কিন্তু হচ্ছে না। আমরা এই একটা দেশের এই ধরনের সহযোগিতার কথাটা, সেটিকে কিন্তু আমরা অর্ধেক দেখছি পজিটিভলি, একটা অংশ দেখছি নেগেটিভলি। পুরো জাতি কিন্তু বলতে পারছে না যে একটা দেশ তার প্রতিবেশী দেশের একটা গোষ্ঠীকে, একটা দলকে ক্ষমতায় রাখার জন্য যে সহযোগিতাটা করছে। এবং আমরা কিন্তু সরকারের মুখ থেকেও শুনেছি
সর্বোচ্চ জায়গা থেকে যে ভারতকে আমরা যা দিয়েছি ভারতকে মনে রাখতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য বা পণ্যবাহী ট্রাক ভারতে পৌঁছে দেওয়ার জন্য একটা রাস্তা হচ্ছে বান্দরবনের ভিতর থেকে, এবং এই রাস্তাটা যদি শেষ হয়ে যায় দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে ট্রাকের মালামাল নিয়ে ভারতে পৌঁছে যাওয়া যাবে, এতে উপকৃত হবে ভারত। এবং এই কাজটি করা হয়েছে প্রায় 1,200 কোটি টাকার একটা প্রকল্প, এবং এই প্রকল্পের অর্ধেক টাকা দিচ্ছে বাংলাদেশ আর অর্ধেক টাকা দিচ্ছে ভারত এবং ঋণ হিসাবে, আর এই কাজটি করছে ভারতের ঠিকাদাররা। অর্থাৎ আপনি ঋণ করে আপনি আপনার প্রতিবেশীকে যে সহযোগিতাটা করছেন তার বিনিময়ে আমরা তো লাভবান হব না রাজনৈতিকভাবে। আমাদের লাভবানের জায়গাটা অনেক ছোট, আমাদের এর বাইরে এই রকমের প্রকল্প বাস্তবায়নের থেকে বাংলাদেশের আভ্যন্তরে অনেক প্রকল্প অর্থের অভাবে বাস্তবায়িত হচ্ছে না, এবং এই প্রকল্পটি শতভাগ সহযোগিতা করবে ভারতকে। হ্যাঁ, আপনি ওই যে রাস্তা ভাড়া টাড়া দিয়ে এটি কিছু একটা পাবেন, মানে করিডোর দেওয়ার কি বেনিফিট আমরা পাচ্ছি 2 টাকা ভাড়া, এবং তারা কত শত কোটি বিলিয়ন ডলার মনোভাবটা আপনি বোঝেন। আপনার খেয়াল আছে যে সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি কিন্তু বলেছিলেন যখন করিডোরের বিষয়টি এসেছিল যে আমরা কি সুবিধা পাবো, এবং তিনি বলেছিলেন যে সুবিধা চাওয়াটা ভাড়া চাওয়াটা একটা অভদ্রতা, মানে মনে আছে অভদ্রতা, আমাদের অর্থ বিষয়ক উপদেষ্টা আজকে যিনি তিনি বলেছিলেন মানে এটি একটা অভদ্রতা কিন্তু ভারতের জায়গা থেকে। তবে একটি খেয়াল রাখতে হবে যে কোন ধরনের সরকার ভারতে আছে। আমাদের বেশ কয়েক বছর আগে 1996 সালে আমাদের গঙ্গার পানি চুক্তি সম্পাদিত হয়েছিল বাংলাদেশের সাথে, আওয়ামী লীগ তখন পাহাড়ে, ভারতে তখন যারা পাওয়ারে ছিল বামপন্থীদের সমর্থনে আইকে গুজরালের কথা আপনার মনে আছে, অল্প সময়ের মধ্যে 4-5 মাসের জন্য খুব দুর্বল একটি সরকার, এবং ভারতের ভেতর থেকে প্রশ্ন উঠেছিল যে আমাদেরকে আমাদের পানি কেন বাংলাদেশকে দিব, আমাদেরই তো সমস্যা আছে। তখন জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এবং তিনি মূল ভূমিকাটি রেখেছিলেন, এবং তিনি বলেছিলেন যে এই পানিটা দেওয়ার কারণে হয়তো আমার হলদিয়া বন্দর ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আমি আমার প্রতিবেশী যত ছোটই হোক না কেন তার পাওনা তার ন্যায্যতা আমি অস্বীকার করতে পারি না, আমার দেশের মধ্যে হয়তো আমাকে কষ্ট করতে হবে কিন্তু বাংলাদেশের একটি ন্যায্য পাওনা। এই যে 25 বছরের চুক্তি, সেই চুক্তি অনুযায়ী পরবর্তী আমরা পানি পাইনি, এটি কিন্তু ওই সময় যে সরকার তারপরের যারা, আপনি আজকে দেখেন মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে আমরা ইলিশ মাছ পাঠাচ্ছি, আমি কাপড় পাঠাচ্ছি, আমি অমুক পাঠাচ্ছি, কিন্তু বাংলাদেশের তিস্তা চুক্তির সম্পাদনের ক্ষেত্রে সব থেকে বড় বাধা কিন্তু সে, অনেক দিক থেকে প্রত্যেকটা জায়গায় আপনার মাথায় হাত বুলাচ্ছে, আপনি ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে অভিনন্দন জানাচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জির বাংলাদেশ সম্পর্কে তার ভূমিকাটা কি, তার দৃষ্টিভঙ্গিটা কি? তবে আজকে পররাষ্ট্র মন্ত্রী বলেছেন যে ভারতের নির্বাচন পরে তিস্তা চুক্তি নিয়ে আশাবাদী কিনা। আমরা একটু আলোচনা ফিরবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠানে, পর্যায়ে ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং নাজবুল আশরাফ, প্রধান সম্পাদক টিভিএন 24। আর সবাই, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম মিয়ানমার পরিস্থিতি নিয়ে, এবার একটু অন্য বিষয় জানতে চাই, সেটা হলো যে আজকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যে বলছিলেন যে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদী, এই আশাবাদ তো আমরা 15 বছর ধরে শুনছি, তিস্তা 15 বছরে কিছু করতে পারেনি আর পারবে বলে মনে হয় না। আর কেন ভারত, আপনি নিজেকে ভারতের জায়গায় চিন্তা করেন, ভারত যখন কোনো কিছু না দিয়ে সব কিছু নিয়ে নিয়ে পাচ্ছে, তাতেও তার সমাদর হচ্ছে, মাথা তুলে রাখছে, সে কেন সাহায্য দিতে যাবে? আপনি তার 7 রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করলেন, আপনি তাকে দেশের ভিতর দিয়ে যাতায়াত করে তার অর্থনৈতিক সাশ্রয় যোগাযোগের ব্যবস্থা করে দিলেন, আপনি বাংলাদেশে তার পুরো বাজার তৈরি করে দিলেন, অসংখ্য লোক বৈধ অবৈধভাবে চাকরি করার সুযোগ তৈরি করে দিলেন, এরকম খাতওয়ারি হিসাব করলে সব কিছু যখন তারা অনায়াসে পেয়ে যাচ্ছে, তারা কেন কোনো কিছু দিতে যাবে? এই জায়গাটায় আজকে জনাব ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন যে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করবে বাংলাদেশ, এবং আজকে আরেকটা উনি বক্তব্য দিয়েছেন যে রাশিয়ার সাথে সুসম্পর্ক মানে যুক্তরাষ্ট্রকে শত্রু বানানো নয়। নির্বাচনের আগে আমরা পশ্চিমা বিশ্ব সম্পর্কে আওয়ামী লীগের অনেক নেতিবাচক মন্তব্য শুনেছি, আজকে ওনার যে মন্তব্যটা যে যুক্তরাষ্ট্রের সাথেও তারা ভালো সম্পর্ক বজায় রাখতে চায় এবং রাশিয়ার সাথেও রাখতে চায়, এইটা কি একটু অবস্থানগত পরিবর্তন কিনা, যে নির্বাচনের পরে সরকার এখন একটু স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে দেখে কি এই মন্তব্যটা? না, সেটা কি যে
আমেরিকা কেন, কোনো দেশের হস্তক্ষেপই আমরা চাই না, ভারত হোক, আমেরিকা হোক, চায়না হোক, রাশিয়া হোক, কোনো দেশের হস্তক্ষেপ আমাদের অভ্যন্তরীণ বিষয় হোক নিশ্চয়ই নাগরিক হিসেবে আমরা এটা কেউ চাইব না। কিন্তু আমেরিকা যে কাজটি করতে চেয়েছে, আপনি এটাকে এক অর্থে হস্তক্ষেপ বলতে পারেন, আরেক অর্থে তারা একটা ভালো কাজের জন্য চাপ দিয়েছে আপনাকে বন্ধু হিসেবে, কারণ আমার আপনার বাংলাদেশের অনেক নির্ভরশীলতা আছে তাদের উপরে, সেই হিসেবে তারা এটুকু চাপ দিলে, এটুকু ইন্টারফেয়ার যদি ধরেও নেই সেটা আমি মানতে রাজি আছি, কিন্তু যে আমার কোনো উপকারই করে না শুধু ক্ষতিই করে তার ইন্টারফারেন্স আমি কেন মানব। আর এই যে আপনার রাশিয়ার সাথে ভালো সম্পর্ক, চায়নার সাথে, চায়না রাশিয়া ভারত মোটামুটি তো ব্র্যাকেটের মধ্যে পড়ে গেছে এই এই তিন শক্তি, এবং তাদের নামে জয়গান করা হয়, এবং ভারতের যেই পরিমাণ স্তুতি আমাদের সরকার আমাদের ক্ষমতাসীনরা করে থাকেন, তাতে করে ওই ভারতের লোক এখানে আসা দরকার নাই, মানে আমরাই যথেষ্ট আমরা ভারতের পূজা করার জন্য, ভারত আমাদের সাথে আছে, ভারত আমাদের পাশে আছে, ভারত এই করেছে, ভারতে এটি দেখেছে, এগুলো তো প্রকাশ্যে বলে, অপ্রকাশ্যে কি হয় সেটা কাজকর্ম বিশ্লেষণ করলে কিছুটা বোঝা যায়। এত দাসত্বগিরি করলে কিন্তু একটা রাষ্ট্রের সম্মান, দেশের সম্মান, জনগণের সম্মান থাকে না, সেটা ভুলুণ্ঠিত করার জন্য নিশ্চয়ই তারা কোনো একদিন জবাবদিহি করবে জনগণের আদালতে। আর আপনি বলছিলেন যে আমেরিকার ওই সময়টুকু ছাড়া আগে পরে তো কখনোই আমেরিকার বিরুদ্ধে তারা করে নাই, ওইটা তাদের গায়ে লাগছে কেন, কারণ আমেরিকা যে কাজটা করতে বলছিল সেটা তারা করতে চায় না, সুষ্ঠু নির্বাচন, ভালো নির্বাচন, সবার অংশগ্রহণের নির্বাচন, জনগণের আপনার জনমতের প্রতিফলন, এগুলো তারা চায় নাই বলে তখন আমেরিকার বিরোধিতা করছে। আমেরিকার বিরোধিতা করে বাংলাদেশের মতো দেশ টিকে থাকতে পারবে? কারণ আপনি ভূরাজনীতির হিসাব বাদ দেন, মানে সরাসরি যদি ধরি আমেরিকা বাংলাদেশের যে সম্পর্ক, এবং আমেরিকার উপরে আমরা যতভাবে নির্ভরশীল, তাদের সরাসরি বিনিয়োগ থেকে শুরু করে অনুদান, উমুক তুমুক বহু ক্ষেত্রে, সেইগুলোর কারণে আমেরিকা প্রশংসা করতে হবে। এখন এই ভারত, চায়না, রাশিয়ার সাথে আমেরিকা, ইউরোপ, তারপরে আফ্রিকা, কঙ্গো, মঙ্গো, আরও অনেক কিছুকে নিয়ে এসে ওই ভারতটাকে ঢাকানোর চেষ্টা করা হবে, কিন্তু ভারত যে এককভাবে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এবং আমাদের জাতীয় স্বার্থ সব দিক থেকে বিঘ্নিত করছে, এটা লুকাবার কোনো সুযোগ নাই। আপনি যদি গণমাধ্যমে হয়তো সেভাবে পাবেন না, আপনি সামাজিক মাধ্যমে, আপনি লোকালয়ে, সমাজে, বিভিন্ন পেশাজীবী, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, দোকানপাট, গ্রাম, শহর, বন্দর, যেখানে আপনি যাবেন আপনি এই আলোচনা শুনবেন, এবং কোনো না কোনোভাবে যদি আপনি ওই আলোচনা শুনেন তাতে করে আমার মনে হয় আপনি যদি গণভোট নেন যে ভারত কি কীভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, আমরা কেন আমাদের অধিকার রক্ষা করতে পারি না, আমরা কেন ভারতের কাছে প্রধানত, ভারতের কাছে আমাদের এমন কি ঠেকা যে আমার সব কিছু দিয়ে শুধু তাদেরকে পূজা করতে হবে, ওই বিষয়ে গণভোট নিলে 99% মানুষ আওয়ামী লীগের লোক সহ ভোট দেবে, ভোট দেবে। মানে শরীফ ভাই, এই যে বিষয়টা যে নির্বাচনের আগে পশ্চিমাদের ব্যাপারে আওয়ামী লীগের এক ধরনের মন্তব্য ছিল, নির্বাচনের পরে এক ধরনের, আপনার কি মনে হয় যে এখন সরকার একটু স্বস্তিদায়ক পরিস্থিতি আছে, এবং আশাবাদ যেটা বললো যে নির্বাচন নিয়ে, সরকার তো বারবার বলছে যে নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে এবং সুন্দর হয়েছে এবং জনগণ তাতে অংশগ্রহণ করেছে, ৭৫ পরে সবচেয়ে সেরা নির্বাচন হয়েছে সেটাও বলেছে, যে জনগণ কিভাবে অংশগ্রহণ করেছে, এটি যারা নির্বাচন বয়কট করেছে তাদের বক্তব্য দরকার নেই, আওয়ামী লীগের দায়িত্বশীল পজিশনে যারা আছেন এদের কয়েকজন নেতা তারা তাদের জায়গা থেকে বলেছেন, যদিও এখন হয়তো সেই কথাগুলো তারা বলবেন না, এই কারণে বলবেন না যে তারা একটা মানে সাংগঠনিক চাপের কারণে তারা হয়তো তাদের সেই পজিশনটা এখন আর সামনে আনবেন না। ভোটটাকে মানুষ বয়কট করেছে এটি তো আর অস্বীকার করা যাবে না, আপনি চাইলেও এখানে প্রমাণ করতে পারবেন না, এবং নির্বাচন কমিশন যে ব্যাখ্যাটা দিয়েছে সেটি নিয়ে প্রচুর কথা হয়েছে, সামগ্রিকভাবে এই নির্বাচনটা একপাক্ষিক হয়েছে, একতরফা হয়েছে, এবং আমরা যেটা বলেছি যে পূর্ব নির্ধারিত ফলাফলের একটা আনুষ্ঠানিকতা সম্পাদন করার জন্য নির্বাচনটা করা হয়েছে। নির্বাচন ঘিরে এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো ছিল, বিদেশিদের অতিরিক্ত তৎপরতা, তারা তাদের মতো করে কেউ সরকার গঠন করতে চেয়েছে, সরকারকে ক্ষমতায় রাখতে চেয়েছে, আবার তাদের মতন করে তারা একটা গ্রাউন্ড এখানে চেয়েছে। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে এবং গত কয়েকদিন আগে যে পাকিস্তানের নির্বাচনটি হয়ে গেল, মজার ব্যাপার হচ্ছে যে সেই নির্বাচন আর আমাদের নির্বাচনকে ঘিরে দুই ধরনের দৃষ্টিভঙ্গি তাদের ছিল। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন আমাদের এখানে ফেয়ার একটা জায়গা চেয়েছে, কিন্তু পাকিস্তানের প্রেক্ষাপটে আপনি জানেন যে সেখানে ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করে একটা পুতুল সরকার প্রতিষ্ঠা করার পেছনে সেনাবাহিনীর সাথে সবথেকে বেশি সহযোগিতা যে করেছে সে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ এদের প্রত্যেকেরই কেস টু কেস এক এক ধরনের স্বার্থ থাকে। আমি আপনার কাছে জিজ্ঞেস করব যে আমি যদি মনে করি যে বাংলাদেশের নির্বাচনটা ত্রুটিযুক্ত হয়েছে, তাহলে সেই ত্রুটিযুক্ত নির্বাচনের মধ্য দিয়ে অর্জিত যে সরকার, সেই সরকারের সাথে আপনি কাজ করতে চান কেন? অর্থাৎ আপনি
উপরেরটাও খেতে চান, আপনি তলারটাও খেতে চান, কুড়াতে চান। আপনি এখানে এসে বলছেন যে এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, আমেরিকা বলছে, আবার আপনার সাথে আমি কাজও করব। অর্থাৎ এই নির্বাচন যারা বয়কট করেছে তাদের সেন্টিমেন্টকে সে রেসপেক্ট করছে একদিক থেকে, আবার সরকারের সাথে সুবিধাটাও নিচ্ছে। আপনি মার্কিন রাষ্ট্রদূতকে গত কয়েকদিন ধরে দেখছেন মুখ কালো করে সদাগরের মতো বিভিন্ন অফিসে ঘুরে বেড়াচ্ছে তার মালামাল বিক্রি করার জন্য। তো এই জায়গাটায় আমেরিকার ওই যে ভোটের প্রতি সরকারের যে ষড়যন্ত্রমূলক যে নির্বাচন, তার প্রতি মানুষের যে ঘৃণা, তার প্রতি যে ক্ষোভ, তার প্রতি যে মানুষের আক্রোশ, সেই জায়গাটাকে ভোট শেষ হওয়ার এক মাসের মধ্যেও আমেরিকা ভুলে গেল। আমেরিকা সরকারের সাথে কাজ করবে ঘুরে ঘুরে বলছে। ভারতের যে জায়গাটা, ভারতের স্বার্থ রয়েছে, ভারত মনে করে যে এখানে তার মতন করে সরকারের জন্য বেশ স্বস্তিদায়ক হলো কিনা, এইটা অবশ্যই সরকারের জন্য স্বস্তিদায়ক হলো। এবং আপনাকে আমি বলি, আওয়ামী লীগ কখনো আমেরিকার সাথে দ্বন্দ্বে যায়নি। আওয়ামী লীগ, আপনি খেয়াল থাকার কথা, যখন সে বাইডেনের সঙ্গে সেলফি তুলেছে সে কিন্তু বারবার বলেছে যে এই যে দেখো, সে চেয়েছে যে আমেরিকা তার সাথে কাজ করুক। এবং আমাদের এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় বারবার যখন আমেরিকা তার বিপক্ষে ছিল তখন সে বলেছে যে আমেরিকা 71 সালে আমাদের ভূমিকার আমাদের বিপক্ষে ছিল, কিন্তু সে কখনো বলেনি যে চায়নাও যে 71 সালে আমাদের বিপক্ষে ছিল, সেটি কিন্তু কখনো বলেনি। সৌদি আরব যে 15 আগস্টের পরে স্বীকৃতি দিয়েছে, আওয়ামী লীগের কেউ কিন্তু সেটি বলেনি। শুধু আমেরিকাকে কখন বলেছে, যখন দেখেছে আমেরিকা তার স্বার্থের পক্ষে নেই, তার স্বার্থের বিপক্ষে। সে যেটা চাইছে, যে ধরনের একটি পাতানো নির্বাচন করতে চাইছে, সেই আকাঙ্ক্ষাকে আমেরিকা বাধাগ্রস্ত করছে, বাধা দিচ্ছে, চাপ দিচ্ছে, তখন কিন্তু সে আমেরিকার বিপক্ষে গেছে। কিন্তু আমেরিকা যখন পাশে এসে দাঁড়িয়ে সেলফি তুলেছে তখন কিন্তু অকুষ্টি হয়নি, বরং সেটি তাকে বলে বারবার বলেছে, বারবার বলেছে তলে তলে স্বার্থ আমাদের সাথে একটা নেগোসিয়েশন হয়ে গেছে। এই একটা জায়গা। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি মনে করি বাংলাদেশের, এটা আত্মসমালোচনার জায়গা। নির্বাচন যারা বয়কট করেছে, আমি তাদের মানে ওই রাজনৈতিক পোলের একজন কর্মী, আমি মনে করি যে আপনার বাংলাদেশে, এটি আগেও বলেছি আপনার অনুষ্ঠানে বলেছি, আমাদের এখানে আমেরিকা, ইন্ডিয়া, চায়না, রাশিয়া এরা গণতন্ত্রের জন্য কখনো আসেনি, কখনো আসে না, তাদের নিজেদের স্বার্থে আসে। এবং তারা কৌশল ঠিক করে, কোন কৌশল অবলম্বন করে আপনার এখান থেকে তার যে টার্গেট সেটি ফুলফিল করা যাবে। যদি মনে করে যে ভোটের কথা বলে তার টার্গেট ফুলফিল করা যাবে, সে ভোটের কথা বলবে। যদি দেখা যায় যে মানবাধিকারের কথা বলে আপনার টার্গেট ফুলফিল করা যাবে, উন্নয়নের কথা বলে, সহযোগিতার কথা বলে, অথবা রেজিমকে কন্টিনিউ করার জন্য, তাহলে সে এই কাজটি করবে। বিরোধীদের জায়গা থেকে আমি, বিরোধী দল কি এই, আমি সমালোচনাটা, আত্মসমালোচনাটা এই জায়গাটা ব্যর্থ হলো, অবশ্যই ব্যর্থ হলো। ঠিক এই জবাবটা আমি আপনার কাছে মানে জানতে চাই যে মানে বিএনপি এবং বিরোধী যারা করেছে এই নির্বাচনে, তারা তো আসলে পক্ষান্তরে আমেরিকা যে বক্তব্য দিয়েছিল সেগুলো স্বাগত জানাচ্ছিল, আমেরিকা আসলে কি করতে চাচ্ছে এটা কি বিরোধীরা বুঝতে ব্যর্থ হলো কিনা, এবং এখন বিএনপি যে রাজনীতি সেটা আসলে কোন দিকে এগোচ্ছে? না, বিএনপি যারা প্রবীণ অভিজ্ঞ নেতা আছেন নিশ্চয়ই তারা আমেরিকার বৈশিষ্ট্য এবং এই মুহূর্তের ভূ রাজনীতি এবং বিশ্বজুড়ে যে নতুন নতুন সমীকরণ হচ্ছে, একদিকে আমেরিকা ইউরোপ, আরেকদিকে চায়না রাশিয়া, এই দুপক্ষের টানাপোড়ানের মধ্যে থেকে বাংলাদেশের অবস্থান কি হবে, বাংলাদেশ কোন দিকে গেলে ভালো হবে, কারা কোন দিকে টানতে চাচ্ছে, সেই বিষয়গুলো না বোঝার কথা না বিএনপি রাজনীতি। কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের মনে হয়েছে যে আমেরিকার চাপে যদি সরকার বাধ্য হয় একটা ভালো নির্বাচন করতে, সেই জন্য তারা আমেরিকার উপর ঝাঁপিয়ে পড়েছিল। আমেরিকা নির্বাচনের ব্যাপারে চাপ দিয়েছে, অনেক রকমের ভাবসাপ দেখিয়েছে, মনে হচ্ছে আরও অনেক কঠিন কঠোর ব্যবস্থা নেবে, এখন আবার স্বাভাবিক হয়ে গেছে। এইটা আমি আমেরিকার কোনো পরাজয় মনে করছি না, কারণ তারা ওই নির্দিষ্ট বিষয়ে তাদের অবস্থান একরকম ছিল, তখন সরকারের সাথে তারা একরকম মানে কঠিন সম্পর্কের মধ্যে গেছে। কিন্তু বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক তো ছিন্ন করে নাই, ফলে যারাই ক্ষমতায় থাকুক, অতীতে তো অনেক সামরিক শাসক, অনেক অবৈধ শাসক, বেআইনি শাসক তো ক্ষমতায় ছিল, আমেরিকা তাদের সাথে কাজ করে নাই, আমেরিকা বাংলাদেশের সাথে কাজ করছে। আর এই মুহূর্তে ভূ রাজনীতি যদি বলি, বাংলাদেশ আমেরিকা বা পশ্চিমা বিশ্বের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে। এই অঞ্চলে আমেরিকা ইউরোপের যে পরিকল্পনা, সেই জায়গায় চায়না ঠেকাও একটা মূল উদ্দেশ্য তাদের, সেই চায়না ঠেকাওয়ার জন্য বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের সমর্থন, বাংলাদেশকে কাজে লাগানো, বাংলাদেশকে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে এই ভূ রাজনীতির কারণে মিয়ানমারের অবস্থানও কিন্তু গুরুত্বপূর্ণ। এখন মিয়ানমারের যারা বিদ্রোহী তাদেরকে কিন্তু পশ্চিমারা সমর্থন করছে প্রকাশ্যে, সেনেটে কয়েকদিন আগে এটা নিয়ে কথা হয়েছে, বিদ্রোহীদের পক্ষে কথা বলা হয়েছে, কদিন পরে হয়তো আরও তৎপর হবে। ফলে ওই বিদ্রোহীরা যদি জয়ী হয় তাহলে চায়না হেরে যাবে, কারণ
এখন যে জান্তারা আছে এরা চায়না সমর্থিত, ফলে চায়নাকে মোকাবেলা, চায়না প্রভাব কমানো, চায়নাকে দূরে রাখা, চায়না যাতে এই অঞ্চলে সবচেয়ে প্রভাবশালী শক্তিশালী দেশ বা শক্তিতে পরিণত না হয়, সেটা তো আমেরিকার মূল উদ্দেশ্য। সেই জায়গায় বাংলাদেশকে কখনোই তারা হাতছাড়া করবে না। একটা নির্বাচনের বিষয় নিয়ে বাংলাদেশে হাতছাড়া করবে, আর দেশটাকে তো হাতছাড়া করবে না, সরকার দল এগুলো নিয়ে বিরোধ হতে পারে, আর যেহেতু দেশটা চালাচ্ছে একটা সরকার, নিশ্চয়ই তাদের সাথেই কাজ করবে। ফলে তারা যখন বলছে আমরা আপনাদের সাথে কাজ করব, সহযোগিতা অমুক তুমুক হ্যান ত্যান, এটাতে আওয়ামী লীগ খুশিতে গদগদ যে আমেরিকান যেন পরাজিত হয়ে আমাদের কাছে চলে আসছে, বিষয়টা তা না, ওইটা স্বাভাবিক। আর নির্বাচনের বিষয়টা ছিল একটা বিচ্ছিন্ন আলাদা একটা বিষয়। তবে আমেরিকা কিন্তু এখনও, আমেরিকা তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যদি ধরি ব্রিটেন এবং গোটা ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কেউই কিন্তু কখনোই এখন পর্যন্ত বলে নাই যে এটি একটি ভালো নির্বাচন হয়েছে, আমরা এটাকে গ্রহণ করলাম, স্বাগত জানালাম। নির্বাচনের প্রতি তাদের যে আপত্তি এবং এটা যে সুষ্ঠু হয় নাই, এটা যে স্ট্যান্ডার্ড নির্বাচন হয় নাই, ত্রুটিপূর্ণ হয়েছে, জনমতের প্রতিফলন হয় নাই, সবার অংশগ্রহণে হয় নাই, এই বিষয়গুলো কিন্তু তারা এখনও বলছে। কিন্তু এখানে আপনি দেখবেন যে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, মন্ত্রী বা আওয়ামী লীগের নেতা, তারা বলে যে অভিনন্দন জানিয়েছে, এমনকি বাইডেনের চিঠি নিয়ে বলা হয়েছে, বাইডেনের চিঠি তো অ্যাভেলেবেল, আপনি পড়ে দেখেন না কোথায় অভিনন্দনের কথা বলা হয়েছে। ফলে সহযোগিতা এখন যদি আমি হিসাব করি, আচ্ছা ভাই, এখন সার্বিকভাবে বিএনপির রাজনীতিটা নিয়ে আপনার মূল্যায়ন একটু জানতে চাই। বিএনপি এখন যে রাজনীতিটা করছে, আন্দোলন, তাদের সিদ্ধান্ত, তাদের কৌশল, তাদের নেতৃত্ব, তাদের অবস্থান, নির্বাচনে যাওয়া, নির্বাচনে না যাওয়া, আন্দোলনের ধরন, এরকম অসংখ্য বিষয় নিয়ে আপনি অসংখ্য সমালোচনা করতে পারেন। তার জন্য আপনি বিএনপিকে দায়ী করতে পারেন, তাদেরকে ব্যর্থ বলতে পারেন, আবার তাদেরকে আপনার অনেক ক্ষেত্রে সফলও বলতে পারেন। কিন্তু আপনি একটা কথা বলেন যে বিএনপি বা আরো অনেক বিরোধী দল যারা সরকারের বাইরে আছেন, তারা যে নির্যাতনের শিকার, তারা যে অন্যায়ের শিকার, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। ফলে একটা মানুষকে আপনি পছন্দ করেন না, বিএনপিকে আপনি সমর্থন করেন না, ভালো কথা, কিন্তু বিএনপি মতো একটি দলের প্রতি অন্যায় করছে সরকার বা রাষ্ট্র, বা আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে, সরকারি দলে যদি বিএনপি থাকে, সেই সময় যদি আওয়ামী লীগ অন্যায় নির্যাতনের শিকার হয় রাষ্ট্রের দ্বারা, সরকার দ্বারা, প্রশাসনের দ্বারা, এবং তাদের পেছনে অনেক বড় শক্তি থাকে, আপনি কি সেটা প্রতিবাদ করবেন না? তো বিএনপি তো টানা সেই অন্যায়ের শিকার হয়ে যাচ্ছে। সেই প্রতিবাদের জায়গা থেকে আমি একটু মানুষের আপনার কাছে জানতে চাই যে আপনারা যে প্রতিবাদগুলো করছেন, কর্মসূচিগুলো করছেন, আপনার কি মনে হয় যে জনগণ এতে সমর্থন দিচ্ছে আপনাদেরকে? প্রথম জায়গাটা হচ্ছে যে জনগণের সমর্থনের যে স্পেসগুলো আছে তার একটা বড় জায়গা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু আমাদের এখানে নির্বাচনের যে ব্যবস্থাটা, এটা আপনি জানেন যে কখনো রাতের বেলায় ভোট, কখনো বিনা ভোট, আর কখনো জাল ভোটের উৎসব। ফলে আমার ইস্যুর সাথে জনগণের সম্পৃক্ততা কতটুকু এটি মেজার করার জন্য সেই ধরনের কোনো আয়োজনের মধ্যে আমি যেতে পারিনি। বিএনপির যে জায়গাটা, আমি আমাদের সভা সমাবেশগুলোতে মানুষের অংশগ্রহণ বাড়ছে, মানুষ সমর্থন দিচ্ছে, আমরা যে কথাগুলো বলছি বড় সমালোচনার জায়গায় যে জনগণের ইস্যু নিয়ে আপনার আন্দোলনে খুব বেশি নামেন না, এটি মোটেই সঠিক না। কারণ আমরা তেল গ্যাস, আমরা বামপন্থী জায়গা থেকে যদি বলি, আগামী গতকালকে আমরা সমাবেশ করেছি, এই যে বিদ্যুৎ জ্বালানির দাম বাড়ানোর একটা প্রচেষ্টা হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ে আমরা কথা বলছি, আগামী 19 তারিখে আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করব, বিক্ষোভ করব, পাচার হওয়া টাকা ফেরত আনা, এগুলো সবগুলোর সাথেই জনগণ আছে। তবে সরকারের পক্ষ থেকে নানাভাবে ট্যাগ করার চেষ্টা করা হয় যে আপনারা এগুলো নিয়ে কথা বলেন না, আপনারা শুধু ভোট নিয়ে কথা বলেন। কেন ভোট নিয়ে কথা বলাটা সরকারের জন্য খুবই অস্বস্তিকর, এটি নিয়ে প্রশ্ন তুললে সরকারের জন্য খুবই অস্বস্তিকর হয়, সেই কারণে সে বারবার ঘুরিয়ে বলে যে আপনারা তো দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন না। তো দ্রব্যমূল্য নিয়ে এটি সমস্যা, এটি যদি সরকার বোঝে, আন্তরিকভাবে বোঝে, তাহলে আমার কথা বলার জন্য দরকার কি? সরকার উদ্যোগ নিলেই পারে, না সরকার তো নিলেই পারে, দ্রব্যমূল্য যে সবচেয়ে বড় সমস্যা সেটা স্বীকার করে নিচ্ছে, তাহলে সরকার উদ্যোগ কেন নেয় না? কেন অপেক্ষা করে আমি রাস্তা দাঁড়িয়ে মিছিল করি কি করি না সেটা দেখার জন্য? এগুলো হচ্ছে এক ধরনের জনগণের সাথে ভাওতাবাজি করা। আমি মনে করি যে রাজনৈতিক দলের কতগুলো দায় এবং দায়িত্ব আছে। আপনাকে ওই যখন আপনি যুদ্ধটা করতে নামবেন, এই সময়কালে পৃথিবীতে যুদ্ধের থেকে, উইপেন্সের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইনফরমেশন। আপনার প্রতিপক্ষ কতটুকু শক্তিশালী সেই তথ্যটা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি তাকে সেইভাবে কিন্তু মানে পরাস্ত করতে পারবেন না। আমার ধারণা যে আমরা এখানে আমেরিকার আসলে আলটিমেট টার্গেটটা কি, সে কি চায়, এটি আমরা বুঝতে ব্যর্থ হয়েছি।
অথবা এদেরকে যে সুবিধার বিনিময়ে সে যে তার অবস্থানটা পরিবর্তন করতে পারে। আপনি যদি মনে করেন যে এই যে এই আমেরিকা, এই আমেরিকা কি ইরানের সাথে গিয়ে কখনো বলেছে যে আমি তোমার সাথে কাজ করব? না, তো বলেনি। সে তো কিউবাকে গিয়ে বলেনি আমি তোমার সাথে কাজ করব, পরিস্থিতি যাই হোক না কেন। তার থেকে সব থেকে কাছের হচ্ছে কিউবা। আমি মনে করি যে এই জায়গাটায়, এই জায়গাটায় আমার মনে হয় যে আমরাও যারা, আমরা তথ্যগুলো বিশ্লেষণ করতে ভুল করেছি, আমেরিকা আসলে কি চায় এটি বুঝতে ভুল করেছি, এবং আমাদের এখানে সো কল্ড অ্যানালাইসিসের যে ব্যাপারগুলো এসেছে নানা অ্যাঙ্গেল থেকে, আপনি আপনার লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে যে ধরনের তথ্যগুলো এখানে আনা হয়েছে যে তাদের এই পজিশন এই পজিশন, আমরা সেগুলোকে তথ্য না ভিউয়ার বাড়ানোর জন্য গুজব সৃষ্টি করে এর ভেতর থেকে, আমার কখনো কখনো মনে হয় নাজুল ভাই যে এরাও কেউ কেউ এদের স্বার্থ সরকারের জড়িত, আমার সরকারের সত্যটাকে ঢেকে রাখার জন্য যত বেশি সম্ভব মিথ্যা বলা, গুজব ছড়ানো, সেটাও কিন্তু একটা, এটিও কিন্তু একটা কৌশল। আমার সময় একেবারে শেষ, সরকারের যে নাজমুল্লাহ সাহেব দুজনকে আমি এটা আমার মনে, দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।